February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. আমরা আসলে এখন কিভাবে পড়বো? আমরা অলরেডি ব্ল্যাকবোর্ডে টেন্স জানছিলাম, ভার্বের অবস্থা জেনেছি, আর ভার্ব কি ছাড়া হতে পারে না, সাবজেক্ট ছাড়া হতে পারে না, এগুলো আমরা এখন জানবো ইনশাল্লাহ, আল্লাহর ইচ্ছায়। তাহলে আমরা দেখি, বলেছে 21 February ইজ মানে কি বাবা? ইজ আ মেমোরেবল, ইজ এর পরে কি কোনো ভার্ব আছে? নেই। ইজ এর পরে যেহেতু ভার্ব নেই, তাহলে ইজটা তো মানে বি ভার্বটা সাহায্যকারীও হতে পারে, কিন্তু বি ভার্বের পরে যেহেতু ভার্ব নেই, তার মানে বি ভার্বটাই তাহলে এখানে মেন ভার্ব। বি ভার্বটা এখানে কি? মেন ভার্ব। তাহলে 21 তো আপনারা দেখতে পাচ্ছেন কি না, 21 February, তাহলে 21 February ইজ আ মেমোরেবল ডে, একটা স্মরণীয় দিন। তার মানে 21 February হয় একটা স্মরণীয় দিন, আর ডেট লেটার ডে মানে হচ্ছে একটা স্মরণীয় দিন। তাহলে আ মেমোরেবল মানে স্মৃতিময় একটা দিন। তাহলে এখন আপনারা নিজেরাই একটু বিশ্লেষণ করেন, এই ইসটা কোন ফর্ম ভার্বের? শুধু এই যে এখানে আমার পার্থক্য আমি বলেছি না, শুধু প্রেজেন্ট ফর্ম নয়, পৃথিবীর জন্মগত সকল ভার্বই মূলত প্রেজেন্ট ফর্ম, এবং শুধু প্রেজেন্ট ফর্ম না, মূলত প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম। তাহলে বি ভার্বের তিনটা ইনডিফিনিট রূপ আছে, অ্যাম, ইজ, আর, এগুলো আবার সাহায্যকারীও হতে পারে, কিন্তু এখানে মেন ভার্ব। তাহলে বি ভার্বের মেন ভার্ব, তাহলে বি ভার্ব যখন কর্তা নিজেই হয় বা নিজেই থাকে বা নিজেই কোনো কিছু হয়, তখন বি ভার্বের প্রধান রূপ হয়। আরবি এবং বাংলাতে এটা ক্রিয়াবিহীন বাক্য বলে, আর ইংলিশে কোনো দিন ভার্ব ছাড়া বাক্য হতে পারে না। তাহলে 21 February একটা স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্টরি, আমাদের ন্যাশনাল হিস্টরি, আমাদের ইতিহাসের একটা জাতীয় ইতিহাসে, আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন। আচ্ছা আবার জানেরা, তাহলে মেমোরি ছিল, মেমোরি মানে স্মৃতি, মেমোরি মানে ব্রেন, ঠিক আছে, মেমোরি কার্ড বলেন না, তো সেখান থেকে অ্যাবল হয়েছে। অ্যাবল, অ্যাবল মানে হচ্ছে যুক্ত, যোগ্য, এরকম। তাহলে যে আচ্ছা ন্যাশনাল, নেশন থেকে কি হয়েছে ন্যাশনাল, হিস্টরি এটা হচ্ছে মূল শব্দ মানে ইতিহাস। তাহলে জাতীয়, আমাদের জাতীয় ইতিহাসে একটা স্মরণীয় দিন হচ্ছে 21 February। উই অবজার্ভ, আচ্ছা অবজার্ভ মানে হচ্ছে উদযাপন করা, লালন পালন করা, অবজার্ভ মানে হচ্ছে খুশির সাথে কোনো কিছু মেনে নেওয়া, মূল কথা হচ্ছে ইহতিফাল, উদযাপন করা। তাহলে উই অবজার্ভ আমরা, তাহলে অবজার্ভটা কোন রূপে আছে? আমরা সবসময় ভার্ব দেখব, ভার্বের আগে যদি বি ভার্ব আর ভার্বের সাথে যদি আইএনজি হয় তাহলে কন্টিনিউয়াস, ভার্বের আগে যদি, ভার্বের আগে যদি হ্যাভ ভার্ব আর ভার্বের যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে পারফেক্ট ফর্ম, ঠিক আছে, আমরা আস্তে আস্তে জানবো। তাহলে উই অবজার্ভ, অবজার্ভ এটা কি, শুধু কি প্রেজেন্ট ফর্ম নাকি প্রেজেন্ট ইনডিফিনিট? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে উই অবজার্ভ আমরা পালন করি, করি কেন বললাম, বাংলা ভাষায় স বাদ দেন, ল বাদ দেন আর ব বাদ দিয়ে দেন, ক্রিয়ার শেষে স, চলমান আর ঘটমানের শেষে কি থাকে? স থাকে। আর কি থাকে? ল হলে অতীতকাল হয় আর ব ভবিষ্যৎকাল হবে। তাহলে ল ব স ছাড়া কি হচ্ছে? প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণ, সাধারণ বর্তমান কাল। তাহলে উই অবজার্ভ আমরা
পালন করি যে দিনটিকে আমরা, এই যে দেখেন আমার দিকে তাকান, আমরা কি পালন করি, মাফুলে বিহি দরকার, তার মানে আমরা দিনটিকে পালন করি, কি পালন করি, দিনটিকে পালন করি, আমরা দিনটাকে উদযাপন করি এভরি ইয়ার, প্রত্যেক বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ডে উচ্চারণটা সঠিক, তাহলে হিসাবে ইন্টারন্যাশনাল, ইন্টার হচ্ছে একটা প্রিফিক্স, ইন্টার মানে আন্ত, ইন্টার মানে পরস্পর, ইন্টার মানে কি পরস্পর, বলে ইন্টার রিলেটেড, ইন্টার সিটি, ইন্টার কানেক্টিভিটি, ইন্টার রিলেশনশিপ একে অপরের, ঠিক আছে, এগুলো তাহলে ইন্টার মানে যদি একটা পরস্পর হয়, আর নেশন মানে কি জাতি, ন্যাশনাল মানে জাতীয়, তাহলে ইন্টারন্যাশনাল মানে পরস্পর জাতীয়, আন্তর্জাতীয়, এক জাতির সাথে আর এক জাতির কানেক্টেড, তার মানে কি আন্তর্জাতিক, মাশাআল্লাহ, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস, মাতৃভাষা দিবস, তাহলে আমরা প্রতি বছর এই দিনটিকে মাতৃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে, হিসেবে হবে, হিসাবে হচ্ছে সাধু, তাহলে হিসেবে উদযাপন করে থাকি। দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে, দেখেন এটা কোন টেন্সে গঠন হয়েছে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখছি, মানে পৃথিবী উল্টে গেলেও এটা মূলত কি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, আবার আমরা শুধু ইজ দেখছি, ইজের পরে আর কোনো ভার্ব দেখছি না, তাহলে ইজ হচ্ছে আমি যার, এই তিনটা হচ্ছে কি ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের রূপ মানেই তো টেন্স। তাহলে এই কিছুক্ষণ আগে যে পড়ালাম বাবা, ভার্বের আগে থাকে অবজেক্ট, সরি, ভার্বের আগে থাকে সাবজেক্ট, পরে থাকে অবজেক্ট, তাহলে দ্য ডে দিনটি ইজ হচ্ছে হয় আ ন্যাশনাল হলিডে, জাতীয় ছুটির দিন, একটি জাতীয় ছুটির দিন, একটা জাতীয় ছুটির দিন, তাহলে এই দিনটা মূলত কি দিন, জাতীয় ছুটির দিন, তাহলে দিনটি জাতীয় ছুটির দিন, বাংলা ভাষায় হয় হই হও, এই তিনটা শব্দ গোপন থাকে, দেখা যায় না, এই জন্য বাংলা ভাষায় এই জাতীয় বাক্যকে বলা হয় ক্রিয়াবিহীন বাক্য, শুধু ক্রিয়াবিহীন বাক্যের উপরে আলহামদুলিল্লাহ একটা বই পাণ্ডুলিপি আকারে লেখা আছে, ইনশাআল্লাহ অচিরেই বের হবে। তাহলে অন দিস ডে উই প্রে ট্রিবিউট, আমরা প্রে, এই যে